determine the square of a plus b plus c, where a plus c equal to n. মানে আমাকে a আর c এর সামেশন কি ধরতে বলছে, a plus c, হ্যাঁ এটাকে হোল স্কয়ার করব, তাহলে a plus c কে কি ধরে নিব, n ধরব, তাহলে n plus b হোল স্কয়ার করতে হবে, এই তো তাহলে n plus b হোল স্কয়ার, এটা তো সহজ, ফার্স্ট টার্ম হোল স্কয়ার, আবার সেকেন্ড টার্ম হোল স্কয়ার, দুইটার মাঝখানে কি আছে n স্কয়ার b স্কয়ার, হ্যাঁ দুটার মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে টু লিখবো আর দুইটার মাল্টিপ্লিকেশন লিখবো, বুঝা গেছে, এই n এর হোল স্কয়ার হলো n স্কয়ার প্লাস টু বি এন বা টু এন বি প্লাস বি স্কয়ার, এই তো স্যার এটা স্যার বুঝলাম না, টু বি এন এর ভ্যালু বসাতে হবে না, সেখানে n এর ভ্যালু বসাতে হবে না, হ্যাঁ সেখানে n এর ভ্যালু বসাতে হবে না, মানে আবার n এর ভ্যালু বসাবেন, হ্যাঁ স্যার স্কুলে তো এভাবে করিয়েছে, ঠিক স্যার ওভাবে করেছে, n এর ভ্যালু বসেছে তো, ঠিক আছে তাহলে n এর ভ্যালু কি, n এর ভ্যালু বলে দিন, a প্লাস c, a প্লাস c, তাহলে n এর ভ্যালু বসান, a প্লাস c বসান, a প্লাস c প্লাস 2b আর n এর ভ্যালু হলো a প্লাস c বসাই দিই, a প্লাস c বসাই, স্যার এতে কোনো দরকার আছে স্যার, করাইছে এখন কি করবো বলেন, এখন a প্লাস c এর হোল স্কয়ার কত, a প্লাস b স্কয়ার প্লাস 2a 2ac প্লাস b স্কয়ার c স্কয়ার 2ac প্লাস c স্কয়ার, দেখাও দেনা গেল ডাবল হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ac কিভাবে স্যার, এই যে a প্লাস c হোল স্কয়ার কে ভাঙাইলে কত আসে, a স্কয়ার 2ca প্লাস c স্কয়ার হলো ফর্মুলা অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার হলো প্লাস, হ্যাঁ স্যার आंसर কি স্যার, a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, দাঁড়ান দেখি ওইটাই, হ্যাঁ 2b দিয়ে এখন a কে মাল্টিপ্লাই, 2b কে a দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 2ab, আবার 2b কে দিয়ে c কে মাল্টিপ্লাই কত হবে 2b c, আর লাস্টে একটা কি আছে b স্কয়ার, শেষ তো না, তাহলে স্কয়ার গুলো এক পাশে লিখো, a স্কয়ার c স্কয়ার b স্কয়ার কত হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে কি লিখবো 2ab 2bc 2c সাজাই নিলাম, বুঝা গেছে, হ্যালো মানে লাস্ট লাইনটা বুঝি নাই, ইয়েস আই বুঝিছি স্যার, স্যার a প্লাস c স্কয়ার স্যার এই লাইনটা, এটা থেকে এটা নো স্যার, ইয়েস স্যার এটাই, আরে এটা a প্লাস b হোল স্কয়ার, এখানে a স্কয়ার লাস্ট আনসার, a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আসলো, a প্লাস b হোল স্কয়ার করেন নি ফর্মুলা, এটাকে ভাঙলে কি পাওয়া যায় স্যার, a স্কয়ার প্লাস 2 ca প্লাস c স্কয়ার, এটাই তো লিখছি, এটা যে ভাঙছি না ফর্মুলা অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার মতো করে ওটাই তো লিখছি, ইয়েস স্যার, আপনি তাহলে a প্লাস c ইকুয়ালস টু b এই জিনিসটা বুঝুন, এটা ধরে নিতে বলছে, এটা ধরে দুইটাকে দুইটা টার্মের বদলে একটা টার্ম চিন্তা করে ম্যাথ করতে বলছে, ঠিক আছে পরে তারপরে আবার n এর ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে a প্লাস c ইকুয়াল টু n ধরেন, ধরে তারপরে স্কয়ার কত আসে বের করেন, এরপর আবার n এর ভ্যালু বসায় পুরোটা স্কয়ার বের করতে হবে, বুঝলাম না স্যার, লাস্টে দুই লাইন স্যার, স্যার आंसर কোনটা স্যার, স্যার आंसर কি n স্কয়ার প্লাস 2 bn প্লাস b স্কয়ার নাকি স্যার নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার 2 b ab প্লাস 2 bc 2 c লাস্টে দুই লাইন কি বুঝেন নাই, না বুঝার মতো কি আছে এখানে বলুন, হ্যালো কি বুঝেন নাই ওটা বলেন, মানে স্যার 2 b তারপরে এই স্যার a প্লাস c হোল স্কয়ার তারপর প্লাস 2 b এখান দিয়ে হোল স্কয়ার করলে কি হয়, এটা হোল স্কয়ার করলে কত আসে স্যার, হোল স্কয়ার করলে তো স্যার a স্কয়ার c স্কয়ার আসে না, a স্কয়ার প্লাস c স্কয়ার, মাথার মধ্যে দুটো পারি মারেন ভালো করে বুঝছেন,
a plus b whole square formula korle ki ashe eto din dhore eta sir am to boshe je equation korte bolche acha tale sir a square plus 2ab plus b square ha am equation korar kotha bolchi equation korle to same jinish aibo beta eto dhore mathar moddhe chakki dao lagbe acha a square plus 2c a plus c square tarpor ta ki 2b er sathe a into c multiplication ei je dekhen 2b into a plus c ei je dekhen ki hoy 2b diye a ke multiply korte hobe normal multiplication korchen na 4.1 e orokom 2b diye a ke multiply korle koto ashe 2ab tarpor 2b diye abar c ke multiply koren eta sir kon math ta ei oi jai 2bc hoy ar last e b square chilo ota likhen এখন এটাকে সাজায় লিখলেই হবে স্কয়ার গুলো এক পাশে বুঝি নাই স্যার কিছু কিছু বুঝেন নাই কেন কোন জায়গাটা বুঝেন নাই স্যার এখান স্যার n স্যার দিল স্যার আবার এত বড় করে হ্যাঁ n টা ধরে নিতে বলছে a প্লাস c কি n ধরে নিতে স্যার স্যার না হবে স্যার এটা দিয়ে দিতে স্যার এটা কেটে দিবে হ্যাঁ a plus c কে বলছে n ধরে নিতে বলছে হোয়ার a plus c equal to n ফারস্টে a plus c কে n চিন্তা করে তারপর ক্যালকুলেশন করতে হবে এটা বলে দিছে আমাদের তারপরে স্কয়ার করবেন এটা রেজাল্ট আসে স্যার এস স্যার a plus c স্কয়ার কে স্যার আবার স্যার ভাঙছে হ্যাঁ a plus c হোল স্কয়ার কে ভেঙে স্কয়ার স্যার এবারে বুঝছি স্যার 2c a plus c স্কয়ার লিখছি বইয়ের আরেকটা ম্যাথ আছে স্যার স্যার আরেকটা ম্যাথ আছে ওইটা করে ফেলো 2b স্যার কোথা থেকে আসলো হ্যাঁ 2b 2b স্যার কোথা 2bn এর মধ্যে দেখেন তো এটা 2b আছে না আর n এর ভ্যালুতে a + c বসাইছি দেখছেন n এর ভ্যালুতে a + c यस এই যে আর 2b স্যার স্যার আমরা স্যার আবার a + c স্যার কেন আনবো কারণ আসলে বের করতে হবে স্কয়ার অফ a + b + c এই জন্য এখানে a টার্মগুলোর মধ্যে এ বি সি থাকতে হবে এন থাকা যাবে না আচ্ছা আর কোনো কিছু কোশ্চেন আছে নো স্যার আজকে বন্ধ থাকুক ঠিক আছে আর ওই যে পরে এই ম্যাথ স্যার কালকে কোচিং আছে আমি একটু চিন্তা করি আমি কি করব আমি একটু গুছাইতে দেন আমার টাইম লাগবে চিন্তা করতে হবে কারণ আপনাদের 5.0 নিয়ে কিছু বলাই নাই হ্যাঁ এই চ্যাপ্টারটা আসলে ভালো স্যার ল্যাপটপে চার্জ নাই আমার স্যার স্যার গরম হয়ে গেছে স্যার আপনি স্যার টোটাল ফর্মুলাগুলো স্যার একটু লিখে পাঠিয়ে দিতে পারবেন স্যার আমি এখন এটা নিয়ে অনেক কনফিউজড